হ্যালো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো একটা দুর্দান্ত আপডেট কিনে এই প্রজেক্টটা অবশ্যই কিন্তু সাকিব খান সংক্রান্ত এবং আপকামিং প্রজেক্ট এবং রহিয়ান রফির সঙ্গে যে প্রজেক্টটা আসছে তুফান সংক্রান্ত এবং এই প্রজেক্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেকগুলো প্রোডাকশন হাউস মিলে কিন্তু আসছে আলফা আই চৌকি এবং আমাদের বা আমাদের এসবিএফের সঙ্গে একসঙ্গে কোলাপোরেশন করে কিন্তু আসছে সো এই প্রোজেক্টটার কিন্তু গতকাল থেকে কিন্তু রেকি স্টার্ট আমি কিন্তু একটা প্রিভিয়াসলি ভিডিওতে আপডেট দিয়েছিলাম এবং রাইয়ান রফি অফিসিয়ালি কিন্তু এটা রেকি স্টার্ট করেছেন এবং তিনি কিন্তু গতকাল একটা পোস্ট করেছেন এবং সেখানে সেই পোস্টটাকে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো সেখানে কিন্তু লেখা আছে ট্রাভেলিং টু ডেলি দিল্লিতে সো মানে হয়তো আমাদের তুফানের যে ম্যাক্সিমাম শুটিং এটা হয়তো ইন্ডিয়াতে হতে পারে এবারে তার কারণটা আমি বলছি যে রহিয়ান কিন্তু দিল্লিতে এসছেন এটা রেকি করতে এবং দিল্লিতেও হয়তো কিছু কিছু পর্শন এবং অল ইন্ডিয়াতেও কিন্তু কিছু কিছু পর্শনে কিন্তু শুটিং হতে পারে এই প্রজেক্টের এবং প্রিভিয়াসলি সাকিব খানের দরদেরও কিন্তু শুটিং হয়েছে বেনারসে তো আশা করা হচ্ছে এটা শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরেও কিন্তু এটা শ্যুটিং হতে পারে এবং ওপার বাংলাতেও হয়তো কিছু পরশে শুটিং হতে পারে তো সব মিলিয়ে অনেকগুলো দেশে এটার কিন্তু শুটিং হওয়ার চান্স রয়েছে এবং যেহেতু রাইয়ান রাফির মানে প্রজেক্ট মানে কোনো রকম খামতি থাকবে না এটা আশা করা যায় এবং যেহেতু এতগুলো প্রোডাকশন হাউস একসঙ্গে হচ্ছে কাজ করছে মানে বড় বড়ো হচ্ছে প্রোডাকশন হাউস মানে বাজেটটাও হিউজ হবে ভিএফএক্সের কাজও আশা করা হচ্ছে যে হিউজ লেভেলের হবে এবং সব মিলিয়ে এটা একটা ভালো প্রজেক্ট হচ্ছে এটা আমরা আশা করতে পারি এবং প্রিভিয়াসলি আমরা যারা যারা সুড়ঙ্গ দেখেছি তারপর থেকে রাইহান রাফির উপরে কিন্তু এটা এক্সপেকটেশনটা আরও অনেক আমাদের কিন্তু বেড়ে গেছে এটাই মেলি বলার ছিল এবং ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে কিন্তু তুফানের শুটিং হতে পারে এটাই কিন্তু একটা আভাস দিচ্ছে রাইহান রাফি তোমাদের কী মনে হয় এবং তোমরা শাকিব খানের তুফানকে নিয়ে কতটা আশাবাদী সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান সঙ্গে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা